하나님 알라라로 소라 본전도 인소모스도 소박한 저도 알아서 나오고 알라라로 소라 본전도 인소모스도 받아자고 제 남자라 무슨도 아버지 마부네 그래 고야자이 아미 사태 꿈을 춤추고 하나 배부할 뿐만아 말하마 말하마 그래 알아서 떴어봐 네네 말하나 나시리 꿈 স্বামীর কাছে বেদবি করলে আল্লাহ আরো মওলা পর্যন্ত আপনি করে যতই বুঝাই আপনারা বুঝেন না সারা জীবন কি আপনি করে আমার বুঝাইতেই হবে সারা জীবন কি আপনি করে বুঝাইতে হবে হ্যাঁ ঠিক আছে আমি সাথে গুরু খারাপ ব্যবহার করলে আল্লাহর আরশ মওলা পর্যন্ত থরথর আপনি করে আমি ভালো করে বুঝাইয়া যাই যার স্বামী আছে স্বামী মরলি পারে সে না তার সে জানে পাঁচ পয়সা থাকতে কোনো স্বামীর শক্তির কেউ করতে চায় না আরো একটা কথা কই এখন আগে দেখছেন এখনো দেখেন যে আশ্রায় যে মানুষের জান কবজ করে কিন্তু কিছু কিছু জাহান মনে হইতেছে যে মানুষ যেই কবজ করছে তারপরে বারো আট কাপড় আইলো সুরে আমাকে সালাম আলাইক দিতে হবে সুর দিয়া সালাম আলাইক দিতে হবে আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর 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 গো আমার প্রাণের হুজুর কাল সন্ধ্যায় আপনার জিয়াবত আমাগো বাড়ি আপনি দয়া করে আমাগো বাড়িতে যাবেন দয়া কিছু খানা খাই আসবে আমার হুজুর হুজুর গো এইভাবে বলতে হবে না তোমার স্ত্রী আছে তারে তাইলে খেয়াল দিকে সুরে সুরে করলে আপনি যাবেন না আমার আমার বাচ্চা নিবেন আমার
বাচ্চা গুনা নাবেন হুজুর হুজুর গো ও হুজুর যাও যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আমরে বলে তো বুঝাইতে পারছি যেটুকু বুঝাইতে পারছি বুঝাইছি আমার এখন আরেকটা সভা আছে ওই পাশে ওই সভায় আমার যাইতে হবে সেখানে আমার যেটা অতিছে ওই যে মাইকের সাউন্ড তো সেই সভা ওই যে তুই সাউন্ড পাইতেছিস না ওই সভায় আমার যাও তো ওখানে আমার যাই আসসালামু আলাইকুম ওই ভাবে সালাম আলাইকুম আমি নিব না সালাম আলাইক দিলে আমার সাথে সুরে সুরে সালাম আলাইক দিতে হবে আমি যে রকম সুরে সেই রকম সুর দিয়ে সালাম আলাইক দিতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ওই বকাইটা ছেলে আমাকে গাছের নারকেল পাইরা খাইছে এর জন্য আপনি কিছু আমাকে বুঝান আপনার ছেলে ওই সোনা নারকেল খাইছে পাগল আমার ছেলে যদি ওই সোনা নারকেল খাইয়া থাকে তাহলে ওটা গুণা হইব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও হুজুর হুজুর গো আপনার পুরান বাড়িতে গেছিলাম দক্ষিণা বাতাস লাগলো হুজুর হুজুর গো ও আমার কানের হুজুর তারপরে এদিক ওদিক তাকাইলাম মাঝখানে একটা কুয়া দেখতে পাইলাম কুয়া আছে না হুজুর কুয়া আছে আমার বাড়ির পাশে কুয়া ফুলের মতো চেহারা হুজুর গো হুজুর হুজুর গো কি সুন্দর একটা ছেলে বানাইছে সেই ছেলেটা চারদিকে ঘুরে ধুলা মুলা দিয়া হুজুর ওখানেই খেলা করতেছে আমি নিজে চোখে দেখলাম তারপরে বলো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ওই কুয়ার পিছনে একটা বালতি বালতির সাথে একটা রশি বান্ধুই না আছে ওই ছেলেটা করে কি ওই বালতিটা কুয়ার মধ্যে নামায় উঠায় এইটা আমি দেখলাম সুন্দর ভাবে এই ছেলেটা কি ভর্জ ছেলে কিভাবে উঠায় আর কিভাবে নামায় হুজুর গো হুজুর তারপরে ওটা তো আমারই ছেলে তারপরে দেখলাম কিছুক্ষণ পরে ওই ছেলেটা এক বালতি কয় বালতি করে পানি উঠাইয়া উঠাইয়া উঠিয়া ধুলা মুলা পরিষ্কার করে দিতেছে শিশু ছেলে যে এত কাজ করতে পারে এটা আমি জানি না এর মধ্যে হুজুর গো ও আমার কানের হুজুর হুজুর গো ভাই আমার হুজুর গো আমার তো এখন কান দাইতেছে হুজুর পরে কিছুক্ষণ পরে দেখলাম ওই ছেলেটা এদিকেও চাই ওদিকে চাই ছেলেটারে কুলাহে দেখতে পাই না তখন আমি বুঝলাম যে ছেলেটা কোথায় গেল তখন আমি ইন্দার পারে গেলাম ইন্দার মধ্যে ফুসকি দিলাম আচ্ছা তারপরে কি হলো এমন সোনার নাগাল ছেলেটা হুজুর গো আমি কতক্ষণ কুয়ার মিহির চাইয়া রইলাম আর ছেলে দেখি না এখন ঘন্টা হানিয়ে পরে দেখি যে ছেলেটা মহিলা বাইরে উঠছে
কতদিন তোর এত দেরি হয়েছে? আমার ছেলে মরতে তুই এই কথা ঠান্ডা মনে কর। হুজুর গো, আপনার পোলা বল এতকাল ময়রা ফুইলা গন্ধ ছুইরা গেছে গা। ওই হারামির বাচ্চা এখন সুর বাজবে? আপনারে তো সুরে সুরে না কলি, আপনি তো সুর ছাড়া কথা বলেন না। ওই তাই তো আমি সুরে সুরে কর, সুরে সুরে কর, আমার পোলা মাইরা না তুই না। এই কথা কতদিন তোর এত দেরি হয়েছে? তার কোলা মর কমেন্ট করবেন কি বেশি বেশি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এ ভাইরা রাখি।